এখন শুধু খানহীন রাজত্ব চলছে, যে রাজত্বে নিপুণ আক্তারই আছেন, তিনি ভালো করছেন, তবে আরও ভালো হবে যদি একটা সময় যেমন আমিন খান, শাকিল খান, হেলাল খান এবং শাকিব খানদের একটা রাজত্ব ছিল, রোমান্টিক ধারার অনেক ছবি তারা উপহার দিয়েছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আশা করছি সকলেই নিরাপদে ঘরে আছেন। আমি হাসান সাইদুল আপনাদের সামনে এসেছি নতুন একটি আলোচনা নিয়ে, সেটি হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে। আমাদের দেশে, আমাদের বাংলাদেশি চলচ্চিত্রে অনেকগুলো খান রয়েছেন, যেমন হেলাল খান, শাকিল খান, আমিন খান, শাকিব খান, সর্বশেষ যে খানের কথা আমরা এখন আলোচনা এবং সমালোচনা করি তিনি হচ্ছেন জায়েদ খান। মূল আলোচনা যাওয়ার আগে একটি কথা বলে রাখি, আমার গত একটি ভিডিওতে জায়েদ খানকে আমাদের সবার প্রিয় বলাতে অনেকেই মনোকষ্ট পেয়েছেন, মন্তব্য করেছেন। আসলে আপনারা কষ্ট পায়েন না, একটা মানুষকে কতটা অপমান করা যায়। তিনি তো আসলে একজন শিল্পী, শিল্পী সমিতির সদস্য আছেন, তাকে নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক জল্পনা কল্পনা হচ্ছে, যে যেভাবে পারছে অপমান করছে। আসলে তিনি তো একজন শিল্পী, তারও তো কিছু না কিছু বা সংখ্যায় কম হলো দর্শক আছে, হয়তো আমি আমাদের সবার প্রিয় বলেছি, ঠিক আছে সেটা আসলে হয়তো বলা উচিত হয়নি, কিন্তু কারো না কারো প্রিয় তিনি। সেক্ষেত্রে জায়েদ খান যে একেবারে খারাপ, একেবারে যে সৎ, দুটোর একটাও কিন্তু বলবো না, ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে, এবং খারাপ দিকটা হয়তো বেশি প্রকাশিত হয়েছে। তো যাই হোক, আমি সেই বিষয়ে কথা বলতে আসিনি, আসছি খানদেরকে নিয়ে কথা বলতে। তো আমাদের দেশে যে খানরা আছেন তারা এখন ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের দেশের বাহিরে। বলিউডে যারা খান আছেন, মানে তাদের সেই দেশের চলচ্চিত্রে তাদের রাজত্ব এখনও বিরাজমান, কিন্তু আমাদের দেশের খানরা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, হয়তো শুরুর দিকে কয়েকটা ছবি করে অথবা সংখ্যায় অধিক ছবি করে তারা হারিয়ে যান। বর্তমানে যে খান আছেন তিনি শাকিব খান, সবার প্রিয়, তিনি এখন দেশের বাহিরে আছেন, তারপরও চেষ্টা করছেন নিজের কাজ চালিয়ে যেতে। আর জায়েদ খানও আছেন, তিনি আসলে সবসময় সমালোচনায় থাকছেন, কিন্তু আসলে চলচ্চিত্রের সাথে, চলচ্চিত্রকে ভিট করতে, দর্শকদের মনোরঞ্জন করতে কোনো কাজ তিনি করতে পাচ্ছেন না, অথবা এই দিকে তিনি ব্যর্থ হয়েছেন। তবে সফল হয়েছেন সাংগঠনিক দিক দিয়ে, সেটা খারাপ দিক হোক আর ভালো দিক হোক। তো আসলে আজকের ভিডিওটার মূল বিষয় হচ্ছে খানদেরকে একত্রিত করতে পারেন কারা, বা কে চাইলে একত্রিত করতে পারে। সে হচ্ছে নিপুণ আক্তার, আমাদের সবার প্রিয়। এখানে কেউ আবার দ্বিমত করিয়েন না, নিপুণ কিন্তু আসলেই সবার জনপ্রিয় অনেকগুলো কারণে। তিনি দান করেন, আবার শিল্পীদের পাশে দাঁড়ান, সেজন্য বলছি। তো নিপুণ আক্তার এখন পর্যন্ত সাংগঠনিকভাবে অনেকগুলো কাজ বা দৃষ্টান্ত দেখিয়েছেন, তো সেক্ষেত্রে তিনি যদি একটা উদ্যোগ নেন যে বাংলাদেশের বা বাংলাদেশি চলচ্চিত্রের যারা খান রয়েছেন সকলকে একত্রিত করে এক টেবিলে বসে কাজ করবেন বা আলোচনা করবেন, বা যে কোনো বিষয় নিয়ে তারা একটা এক টেবিলে বসে আলোচনা করবেন, সেটা কিন্তু চাইলে নিপুণ আক্তার পারেন। আর ইলিয়াস কাঞ্চনের কথা তো আসলে বলার অপেক্ষায় রাখে না, তিনি উদ্যোগ নিলে অবশ্যই পারেন। এমনকি 465 জন ভোটার তথা শিল্পী সমিতির সদস্যদের কথা বলা হয়েছে, তার মধ্যে এখন তো আবার অ্যাড হয়েছে, যুক্ত হয়েছে 103 জন, সেক্ষেত্রে সংখ্যা কত হয় সেটা তো আপনারা ভালো করে বুঝেন। তা আসলে আমি এই ভিডিওটা করছি এই জন্যই যে আমরা বিভেদ চাই না, আমরা চাই না কিছু শিল্পী টেবিলে থাকুক, কিছু শিল্পী আড়ালে থাকুক, এটা আমরা চাই না। আমরা চাই সকল শিল্পীরা একত্রিত হোক। একটি আশার আলো আমরা দেখেছি গত শিল্পী সমিতির ইফতার পার্টিতে, শবনম আপুকে আমরা দেখেছি, এটা একটা আশার বাণী। এমনটি করে যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কাজ নেই, অথবা যারা অভিমানে আছে অথবা আড়ালে আছে, তাদেরকে একত্রিত করার দায়িত্ব কিন্তু শিল্পী সমিতির। সে আর শিল্পী সমিতির একটা বিরাট দায়িত্বে আছেন আমাদের সবার প্রিয় নিপুণ আক্তার। নিপুণ আক্তার চাইলে কিন্তু সব শিল্পীদেরকে একত্রিত করতে পারে, এবং তার দ্বারা এটা সম্ভব, তিনি অতীতে সেই প্রমাণ দিয়ে আসছেন। প্রিয় দর্শক, এই কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি যে বাংলাদেশের খানরা অনেক আগ থেকেই চলচ্চিত্র থেকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, আড়াল হয়ে গেছে। হয়তো শাকিব খান দু একটা ছবি করছে, খুব একটা আশার আলো দেখাতে পাচ্ছে না বিগত কয়েক বছর, এটা তার দোষ নয়, করোনা এসে হানা দিয়েছে, এর মধ্য দিয়ে আবার অনেক জল্পনা কল্পনা, শিল্পী সমিতি নির্বাচন সহ নানা বিষয় নিয়ে এখন হল মালিকরা বিভ্রান্তিতে আছে। তবে এই ঈদে হয়তো আমরা আশার আলো দেখতে পাবো। ঈদুল ফিতরে গলুই এবং
বিদ্রোহী নামে দুটি ছবি আসছে সাকিব খানের। আশা করি এই দুটি ছবি দর্শকদের ভালো লাগা দিবে এবং সাকিব খানের পেছনের সকল জনপ্রিয়তা ছাড়িয়ে যাবে। এবং অন্যান্য শিল্পীদেরও অনেক ছবি রয়েছে, কিন্তু আসলে খানদের রাজত্বটা এখন আর নেই। একটা সময় যেমন আমিন খান, শাকিল খান, হেলাল খান এবং সাকিব খানদের একটা রাজত্ব ছিল, রোমান্টিক ধারার অনেক ছবি তারা উপহার দিয়েছিল, যে ছবিগুলো এখনও দর্শক মহলে সমাদৃত আছে, দর্শকদের মুখে মুখে সেই ছবিগুলোর সংলাপ মুখরিত হচ্ছে, এখন কিন্তু সে জৌলুসটা এখন আর নাই। প্রিয় দর্শক, আপনারা বলতে পারেন নিপুণ আক্তার তো আসলে জৌলুসতা ফিরিয়ে দিতে পারবে না, তা ঠিক আছে, কিন্তু তাদেরকে এক টেবিলে বসে তাদেরকে উৎসাহিত করতে পারবে। অনেক শিল্পীদের আছে যাদের অনেক অভিমান, তাদের খবর কেউ রাখে না, সংগঠন কিংবা চলচ্চিত্রের সংশ্লিষ্ট কোনো সংগঠন তাদের খোঁজখবর নেয় না। তো এই বিষয়টা যদি নিপুণ আক্তার উদ্যোগ নিয়ে কাজ করে এবং সকলের খবর নিয়ে সকলকে শিল্পী সমিতিতে ডেকে আনেন এবং চলচ্চিত্রের নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেন, তাহলে একটি ভালো বিষয় তৈরি হবে, ভালো একটা সম্পর্ক তৈরি হবে। প্রিয় দর্শক, সেজন্যই আজকের ভিডিও বানানো, যে আসলে এখন শুধু খানহীন রাজত্ব চলছে, যে রাজত্বে নিপুণ আক্তারই আছেন তিনি ভালো করছেন, তবে আরও ভালো হবে যদি খানদেরকে নিয়ে তিনি কাজ করেন, বিভিন্ন সংগঠন অথবা বিভিন্ন অনুষ্ঠানে থাকেন। প্রিয় দর্শক, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকুন, চিঠির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।